গেল পয়লা মার্চ দোল উৎসবের দিন পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় কলেজ ছাত্র রওনককে। এই ঘটনায় রওনকের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ছয় দিনের মাথায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ বলছে রওনকের সঙ্গে প্রথমে এক মেয়ের প্রেম ছিল, পরে সেই সম্পর্ক ছিন্ন করে আরেক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে সে, এতে ক্ষিপ্ত হয় আগের প্রেমিক। এ নিয়ে রওনকের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো তার। এরই জের ধরে ঘটনার দিন রওনকের আগের প্রেমিকার মাধ্যমে ডেকে আনা হয় তাকে। সাত আটজন বন্ধু সহ রওনক লক্ষ্মীবাজারের শনির মন্দির এলাকায় আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রেফতার ফাহিম, ইয়াসিন সহ অন্যরা তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে ফারহান তাকে ছুরিকাঘাত করে। তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এটা একটা ত্রিভুজ প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক কিন্তু বললাম দুইজন, এই যে রওনক যে নিহত হয়েছে সে তুহুর সাথে দুইজনেরই প্যারালালি সম্পর্ক কিন্তু চলতে ছিল। রওনকের সাথেও রিলেশন ছিল, আরেকটি ছেলে যে তারও সম্পর্ক, আমি সেই নামটা বলছি না। পুলিশ বলছে এই ঘটনার সঙ্গে জড়িতরা সবাই ফেসবুকের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হয়। এদের কেউ ছাত্র, কেউ বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তবে সবাই প্রাপ্তবয়স্ক। 18+ বয়সের বিভিন্ন উঠতি বয়সী যুবক তারা ফেসবুকের কল্যাণে, এবং তাদের রিয়েল নেমও ফেসবুকে নাই, এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকার তারা, কিন্তু একটি নির্দিষ্ট এলাকারও না এবং নির্দিষ্ট কলেজেরও না। তবে যার মাধ্যমে রওনককে ডেকে আনা হয়েছিল তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, এ কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানায় পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।